একটা জায়গায় যাচ্ছি দেখুন, মানে বেশ একটা পুরাতন জমিদার বাড়ি, সেই বাড়ির অনেক ইতিহাস রয়েছে। একটা এই যে দেখছেন পাশে, এটা পানবরজ, পানবরজের মাঝে পাশ দিয়ে যাচ্ছি, এই যে পানবরজের মাঝে পাশ দিয়ে যাচ্ছি, অদ্ভুত সুন্দর পানবরজটা। আর এই যে ভদ্রলোক আমাকে নিয়ে যাচ্ছেন, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, প্রকৃতি মোটেই অনুকূল নয়, যাওয়ার জন্য রাস্তাও নেই। একটা জীর্ণ দেবদৌল দেখতে যাচ্ছি বলতে পারেন আপনি, রাস্তা নেই দেখুন কোথাও, কোনটা দিয়ে নিয়ে যাচ্ছেন। আর যিনি নিয়ে যাচ্ছেন তাকে আপনারা চেনেন অনেকেই, আবার আমার নতুন দর্শকরা চিনতে, ভিডিও কাঁপবে, কিছু করার নেই। আছি আমরা এটা নন্দকুমার ব্লকে, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, দেখছেন চারপাশে কল্যাণচক গ্রাম, এখানেই রয়েছে সেই কল্যাণচক স্কুল। মহিষাদল থানা দখলের সময় এই স্কুলেরই 3 ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যান, সেই স্কুলটাও ঘুরেছি। আজ রবিবার, ভিডিওটা আজকেই আমি ছাড়বো, ভিডিওটা আজকেই আমি করব। এই রবিবার বেলা দ্বিপ্রহর, এই সময় কিন্তু অনেকেই বিশ্রাম করছেন, মেঘলা আবহাওয়া, কিন্তু বিশ্রাম তো আমাদের ধাতে নেই। এই যে দেখুন, এই যে পরীক্ষার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ওই যে বিল্ডিংটা, দূর থেকে একটা বিল্ডিং, আমি জানি না কতটা দেখতে পাবো, দেবদারু, হ্যাঁ দেবদারু গাছের ফাঁক দিয়ে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি, দর্শকরা দেখতে পাচ্ছেন না, কিন্তু রাস্তাটা ভারী সুন্দর। আমি আপনাদের বলবো মাঝে মাঝে এক্সপ্লোর করুন, অবশ্যই অনেকে করেন, এটা একটু অন্যরকম শোনাবে না কথাটা, মানে আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না, কিন্তু মনে হয় আমার যে এরকম মাঝে মাঝে বেরিয়ে পড়লে ভালো, সমস্ত কাজ তো সারা আমরা সপ্তাহেই করি, একটা দিন নিজের মতো করে উদযাপন করা। মানুষ জীবন কীভাবে উদযাপন করবে সেটা তার উপরে নির্ভর করে। আজিজুল হক, যিনি নকশাল নেতা, তিনি তো 18 বছর জেল থেকে বেরিয়েছেন, বেরোনোর পর তার সঙ্গে কথা বলছিল সাংবাদিক, তখন তিনি অদ্ভুত কথা বলেছিলেন, বলছেন আমরা জীবনটাকে উদযাপন করতাম, আমাদের জীবনে ঘাত প্রতিঘাত আছে, যন্ত্রণা আছে, প্রেম আছে, এই যে গড়খাই, এটা যা হোক একটা বলি, অজিতদা এই জায়গাটা তো ভারী সুন্দর, এটা কি, এটার নাম কি? এটা তো কল্যাণচকে জমিদারদের, পাহাড়ি জমিদারদের এস্টেট, পাহাড়ি জমিদারদের, কল্যাণচকে জমিদার ছিলেন? হ্যাঁ। এটা কি এস্টেট দেখো গড়খাই, হ্যাঁ, সেই সময় মানুষের জলকে খুব ভালোবাসত, জায়গাটা কিন্তু একটু বর্ষাকালে খুব রিস্কি হয়ে যাবে আসা, ফোনাধারীরা আছে না? এইবার আপনাদের বলি, এই যেটা বলছিলাম আজিজুল হকের কথায়, উনি বলছিলেন যে এখনকার ছেলেমেয়েরা জীবনটাকে কনজিউম করে, অর্থাৎ জাস্ট এমনি অতিবাহিতই করছে, তো আপনি যদি এরকম বেরোতে চান বেরোতে পারেন যদি সময় থাকে। দেখেছেন এত নির্জন ঝোপঝাড় এখানে। আরেকটা জিনিস যেটা সবচেয়ে ভালো লাগে আমার, এখানে বায়োডাইভার্সিটিটা মারাত্মক, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য প্রচুর রয়েছে এখানে, প্রচুর প্রজাপতি দেখতে পাচ্ছি, ভাট ফুল রয়েছে, কত ধরনের যে বুনো ফুল, এবং নেউলও রয়েছে এখানে, সাপ রয়েছে, নেউল বা বেজি রয়েছে। হ্যাঁ, এই যে কল্যাণচক স্কুল, অজিতদা আমরা তো মানে পুরো গড়খাইটা তো ভারী সুন্দর অজিতদা, এই এই ইতিহাস সত্যি আমাদের অনেক অনেক সমৃদ্ধ ইতিহাস রয়েছে অজিতদা। একটু জোরে বলো অজিতদা, আমি তো মাইক্রোফোনটা আনিনি। আমাদের কল্যাণচক গৌরমোহন ইনস্টিটিউশন, হ্যাঁ, এই গৌরমোহন এই পাহাড়িদের একজন বর্তমান যিনি প্রজন্ম, সম্ভবত তার ঠাকুরদার বাবা হবেন আর কি। আচ্ছা, তিনি এই জায়গাটা, স্কুলের এই যে বড় এত বড় ক্যাম্পাস, তারই প্রধানতায় হয়েছে স্কুল। ও চলো অজিতদা, আমরা একটু দেখি, আমরা আমার সঙ্গে যিনি রয়েছেন আমার অগ্রজ কবি অজিত মাঝি, আপনারা সবাই চেনেন, তার কবিতা আবৃত্তি চর্চা জন্য তিনি খুব প্রখ্যাত মানুষ। একটা জিনিস লক্ষ্য করছি, গাছ কাটা হয়েছে, ওকে কিছু তো করার নেই, নির্জন জায়গায় মানুষ হয়েছে, ওগুলো কাটতে হয়েছে, কোনো কারণে হয়তো কাটতে হয়েছে। যাই হোক, অজিতদা এই ওই কল্যাণচকেরই মানুষ, বহুদিন ধরে বলছিলেন যে এইরকম একটা জায়গায় আসা দরকার, দেখুন কি অদ্ভুতভাবে মেন গেট ফটক, জমিদার গড়খাইয়ের উপর দিয়ে মেন গেটটা দেখুন, দুটো সুন্দর রয়েছে। আমি এই ভিডিওতে আপনাদের হয়তো বোঝাতে পারছি না,
একটা চমৎকার হাওয়া চলছে, কি শীতল বাতাস, যেই চমৎকার হাওয়া তে আমরা যাচ্ছি। ওখানে একটা মন্দিরের মতো দেখতে পাচ্ছি অজিতদা, ওটা কি গো? এই যে তালা বন্ধ কেন? আসলে বহু লোক এই রুমের লোক সব ঢুকে বলে যেতে পারবো না, না ভিতরে যাওয়া যাবে না, ওই উনি আসেন মাঝে মাঝে, ওকে রসনা দেখা করে ভিতরে যাওয়া যায়। ইস, ভিতরে না যেতে পারার দুঃখ বা যন্ত্রণা থাকছেই। শান্তিনিকেতনে গেলাম, ঢুকতে পারি না। শান্তিনিকেতনে দেখি সিকিউরিটি বসে আছে, সব জায়গায় বন্ধ। প্রিয় সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের কল্যাণচক গ্রামে। কল্যাণচক গ্রামে একটা প্রাচীন ঐতিহ্যশালী জমিদার বাড়ি, বিশাল অঞ্চল জুড়ে পাহাড়িদের জমিদার বাড়ি, গড়খাই রয়েছে। পঁচিশ বিঘার মতো জায়গা। এইরকম একটা বাঁশের একটা টেম্পোরারি দিয়ে বেঁধে রাখা হয়েছে, যেতে পারলাম না, আপনাদের দেখাতে পারলাম না, মনটা একটু বিষণ্ণ হলো। শিবালয় রয়েছে এখানে। প্রিয় দর্শক, আপনারা যদি কোনোদিন আসতে পারেন, এরকম এখানে এসে এটা যদি খুলে ভেতরে যেতে পারেন এবং সেটা এক্সপ্লোর করতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি আরেকদিন ভেতরে আসবো এবং আপনাদেরকে দিয়ে বিষয়টা দেখাবো। আমি কল্যাণচকের থেকে আপনাদের জন্য ভিডিওটা ধারণ করলাম। এই খিরিশ গাছটা দেখুন, গাছগুলো দেখা দেখবার মতন, সাদার মতন বিশাল গাছ, ছাতার মতন একদম পুরো, এই মানে ক্যানোপি একটা হয়েছে, তার বোঝা যাচ্ছে এর বয়সটা কত। আমার যেটা ইন্টারেস্টিং লাগছে এখানে, যে এর এই চারিপাশে গড়খাই, পরিখা ঘেরা, অর্থাৎ জলাভূমির একটা বিরাট গুরুত্ব রাজারা বুঝতেন বা জমিদাররা বুঝতেন। যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানে আপাতত এখানে সমাপ্ত করতে বাধ্য হলাম। এদিকে একটু হবে না, ঠিক আছে, যাচ্ছি ওদিকে।